আকাশ ফুঁড়ে উঠেছে ইমারত। বর্তমান সরকারের দারুণ সব উদ্যোগগুলোর একটি হলো বস্তিবাসীদের জন্য প্রধানমন্ত্রীর ফ্ল্যাট প্রকল্প। মঙ্গলবার মিরপুর কলাবাগান বস্তিতে 300 ফ্ল্যাট হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী। এসব ফ্ল্যাটের ভাড়া নির্ধারণ করা হয়েছে 4,500 টাকা। তাতেই মন খারাপ হয়েছে বস্তিবাসীর, ফুঁসে উঠেছেন ক্ষোভে। 4,000 টাকা ভাড়া দিয়ে আজীবন থাকতে যাবো না, আঙ্গার পূর্ণ বাসন দিব, 10 বছর হোক 15 বছর হোক, 15 বছর হলো যে এত টাকা পাস নিমু মাসে, আঙ্গার 15 বছর পরে আঙ্গুল লিখে দিব তাহলে আমরা যাবো, আর যদি না দেয় তাহলে আমরা বস্তি ছাড়বো না। সরকারের জায়গা মেরির জায়গা আমরা এখানে থাকি, আমরা ঘর উড়ায় নিজেরা থাকি, এই নিজের ঘর রাখি আমরা কিভাবে ভাড়া যাবো? যদি তারা বস্তির উন্নয়ন চায় তাহলে আমাদেরকে অল্প টাকায় কিস্তি ভিত্তি করে দিব, নির্দিষ্ট একটা টাইম দিব, নির্দিষ্ট একটা টাইম দিব, যে টাইম মতো আপনি এই টাকাটা পরিশোধ করবেন, তারপর আপনার বিলিং আপনাকে হস্তান্তর করা হবে। নেত্রীর মুখে কালকে শূন্য, আবার মানে আমি কালকের থেকে অসুস্থ হয়েছি, যে টাকা ভাড়া বলছে সব ফেলা নিপটে পেটলে আমার পক্ষে সম্ভব না। আমরা থাকি বস্তিতে ঠিক আছে, কিন্তু বস্তিতে কেউ ভাড়াটিয়ে না, আমরা সবাই নিজ নিজ বাসা তুলে থাকতেছি, ছেলে ছেলের বউ শাশুড়ি মা বাবা সবাইকে নিয়ে। তার কাছে আমি একটাই আবেদন চাইতেছি আমরা, যে আমরা কেউ তার বিল্ডিংয়ে, সে দিছে ঠিক আছে, আমরা ভাড়া দিয়ে উঠতে চাই না, আমরা চাই সে আমাদেরকে পুনর্বাসন দিক, আর নাইলে আমাদেরকে মাইরা ফালাকছি। আমাদের নাটক বানায় ভাড়াভিত্তিক, ভাড়াভিত্তিক থাকলে আমরা আমাদের জায়গা ছিল আরেক জায়গায় আমরা ভাড়া থাকতে যাব কোন অধিকারে? বস্তিবাসীদের দাবি, প্রধানমন্ত্রীর কাছে ভুল তথ্য দেওয়া হয়েছে, তাদের আয়ের তুলনায় ফ্ল্যাটের অতিরিক্ত ভাড়া যেন গলায় কাটা হয়ে দাঁড়িয়েছে। আসলে এখানে আমরা কেউই ভাড়া থাকি না, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা ভুল মেসেজ দিচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে প্রায় 1998 সাল থেকে সবাই এখানে বসবাস করি, যখন নাকি 2600 ফ্যামিলিকে বাড়ি দেওয়া হয়েছে এখানে, তখন আমরা এটা পাই নাই। না পাওয়ার কারণে আমাদেরকে এখানে এই 2600 ফ্যামিলি ডিসিশন করে সবাইকে 10 ফিট বাই 10 ফিট একটা করে ঘর দিছে, এই ঘর দেওয়ার পরে আমরা এখানে বসবাস করতেছি। বাসে কাজ করে 5,000 টাকা বেতন পাই, সকাল 7টায় যাই বিকাল 5টায় আহি, তো আমার 5,000 টাকা তো আমি সংসারী চলেন, আমি ভাড়া কীভাবে দিবো? আমার 4টা মাই, আমার কার্ড কাম করার মতো কেউ নেই দুনিয়াতে, আমার স্বামী অক্ষম, আমার স্বামী কাম করতে পারে না। আমাকে হাতে যেন এই কাগজটা দিল যে তোমরা ভাড়াটকা, আমার 4টা ছেলে, একটাই ভ্যান চালায়, একটাই পেঁয়াজ বিক্রি করে, একটাই মাডি কাটে, আমার এই 4টা ছেলে 5 জন করিয়া নেয় হেরা সদস্য, 5 জনের উপরে ভেলা ডরতে দিব না, তা আমি এই ছেলেটা কই থুইয়া যাম? সামান্য একটু ঘর উঠাইয়া কোনো রকম ছেলে সন্তান নিয়ে মাথা গুঁজা থাকি, আমাদের এই জায়গাটুকু যেন আমাদের সরকার আমাদের কাছে কেড়ে না নেয়। আমাদের অত বড় বিল্ডিংয়ের দরকার নাই, আমরা পুনর্বাসন চাই, আমাদেরকে এক কাঠা জায়গা দেয় আমাদের সরকার। নিম্নআয়ের মানুষদের জন্য প্রধানমন্ত্রীর ফ্ল্যাট প্রকল্প প্রশংসা কুড়াচ্ছে, কিন্তু অব্যবস্থাপনার জন্য যেন এই প্রকল্পের বদনাম না হয় সেদিকে নজর রাখতে বলেছেন বস্তিবাসীর সচেতন নাগরিকরা। মুক্তা মনোয়ার, BBS বাংলা।